পেতে যারা সাহায্য করেন এবং সুবিচার পেতে যারা সাহায্য করেন আপনাদের সকলে যারা আইনজীবী প্রত্যেককে আমি সত্য আমার নমস্কার প্রণাম জানাই। দেবী মন্দির যখন ছিলাম 13 বছর আমার আমি আইনজীবী ছিলাম দেবী মন্দির, সেই জন্য আইন অঙ্কের সাথে নিয়মিত ওঠা বসা, তো এখানে আসার পরেও সেই অভাবটা আজকে পূরণ হলো। কেন বলছি, তাহলে শনিবারের বারবেলায় কাউকে ধরে নিয়ে এসে পড়তে নিয়ে আসা সেটা কি খুব একটা ভালো লাগে, খুব একটা ভালো লাগে না ঠিকই, কিন্তু আজকে আপনাদের সকলের সাথে যেই প্রসঙ্গে মানে আমাদের আলাপ হচ্ছে সেটা হচ্ছে খুব একটা দুঃখের সময়। সত্যি কথা মহারাজ যেরকম বললেন, আমরা বিভিন্ন জায়গায় গেছি, কালকে আমি অমরপুরের দিকে মহারাজ গিয়েছিলেন নতুন বাজারে, যতক্ষণে নতুন বাজারে আমরা অমরপুরের দিকে গিয়েছিলাম, সেখানে এক জায়গাতে দেখলাম 15 ফিট জল উঠেছে, মানে 1.5 তলা বাড়ির সমান জল। আরও একটা বলি যে বলছিলাম যে শাড়ি দেওয়াটা সত্যি খুব দরকার, কালকে রিলিফের মধ্যে এক মহিলা এসেছেন, তো তিনি সবার আইটেমগুলো তুলে তুলে দেখছেন, তার মধ্যে একটি ছিল আমুল তাজা, একটি ছিল 1 লিটার। এটা কি গো দেন? আমি বললাম ভাই এটা দুধ। ও দুধ দেননি হয় দেখছি না, মানে দেখুন অত দরিদ্র সময় আমাদের অনেক দিক থেকে আমরা বিশেষ করে যারা শহরে থাকি মানুষের কত দুঃখ কষ্ট সেটা আরও বেশি বোঝা যায়। আর এই সময়তে দেখে এই দুঃখ দেখে এক অন্যের দুঃখ দেখে যখন আমাদের নিজেদের হৃদয় কাঁপবে, যদি দুঃখটা জল জল করে তখন বুঝবো সত্যি তাই কিছু হয়েছে। মাইসোরের মহারাজাকে স্বামী বিবেকানন্দ একটা চিঠিতে লিখছেন, মাই ডিয়ার নোবেল প্রিন্স, দ্য ভ্যানিটিজ অফ দি ওয়ার্ল্ড আর ভেরি মাচ ট্রান্সিয়েন্ট অ্যান্ড দে অ্যালোন লিভ টু লিভ ফর আদার, দ্য রেস্ট আর মোর ডেড দ্যান অ্যালাইভ। অর্থাৎ রোজ নিজেকে আমাদের জিজ্ঞেস করা দরকার, আমরা বেঁচে আছি তো কি করে বুঝবো বেঁচে আছি, যদি অন্যের জন্য ভাবি সামান্যতম ভাবনা হয় আর ভাবনা থেকে তাদের জন্য কিছু করার ইচ্ছে হয় তাহলে বুঝবো বেঁচে আছি, আর যদি খালি নিজের কথা ভাবি তাহলে বুঝবো বেঁচে আছি কিছু, তাহলে কিন্তু অবস্থাটা জ্ঞানতে মরা, অর্থাৎ মরার মতো বেঁচে আছি নিজের স্বার্থ ছাড়া। কিন্তু আপনারা এই স্বার্থের উঠে উঠে সকলের কথা ভেবেছেন, ভেবে আপনারা এই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। আমরা রামকৃষ্ণ মিশনের থেকে দেখুন স্বাদ অনেক থাকলেও সাধ্য তো নেই, বিক্রি করা যেখান থেকে যেখানে যা পাচ্ছি সেটাই মানুষের কাছে, আমরা তো আয় করি না, আপনারা যে যা সাহায্য করছেন আপনাদের সাহায্যই আমরা তাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি, তো আমরা এটাই চেষ্টা করবো। কিন্তু আপনার যে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে তার জন্য আমরা আমাদের আপনার উপস্থিতি আমাদেরকে উদ্বুদ্ধ করছেন, যদিও আমি বিভিন্নভাবে সাহায্য করছি তবু আপনি যেহেতু উপস্থিত আছেন সবাই সামনে বলছি আমি আপনাকে থাকবে এ উদ্দেশ্যে 50,000 টাকা পাঠিয়ে দিচ্ছি।